এটা একটা সৌরশক্তি চালিত মোটর বোট, যেটা কিনা এলজি কোরিয়ার দ্বারা তৈরি এবং পুনে ইউনিভার্সিটির ফিজিক্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে আমাদের কাছে অ্যাভেলেবেল হয়েছে। একটা সোলার প্যানেলের সঙ্গে একটা খেলনা মোটর লাগিয়ে দিলে সেই মোটরটি চলতে থাকে। এক্ষেত্রে আমরা যেটা করব, একটা প্লাস্টিকের খাপের মধ্যে মোটরটিকে রেখে আমরা সেটাকে সোলার প্যানেলের সঙ্গে যুক্ত করে দেব। এরপর এই পুরো প্যানেলটিকে আমাদের একটা স্টাইরোফোমের প্ল্যাটফর্মের উপরে বসানো হবে, এবং যেখানে আমরা এই সোলার প্যানেলটিকে এবং মোটরটিকে বসানোর একটা করে জায়গা রাখব। এক্ষেত্রে দুদিকের দুটো স্টাইরোফোমের প্ল্যাটফর্মের মধ্যে আমরা একটা স্টিলের হুক লাগিয়ে তার সঙ্গে পুলি লাগিয়ে দিয়েছি। এবার এটাকে যেদিকে খুশি চালানো সম্ভব, এবং এই সোলার প্যানেলটা আমরা যেমন খুশিভাবে রৌদ্রের দিকে ঘুরিয়ে রাখতে পারি। এবারে এটাকে যখন সৌর বিদ্যুৎ উৎপাদন হবে এর থেকে, তখন এই বোর্ডটা চলতে থাকবে, এবং ছায়ায় আনলে আবার সেটি বন্ধ হয়ে যায়। সূর্যালোক পড়লে সোলার প্যানেলের ওপরে আবার চলতে থাকবে। এবারে একটা বড় গামলায় জল রেখে আমরা যদি সেটাকে বসিয়ে দিই, তাহলে অত্যন্ত সুন্দরভাবে এটা চলতে থাকে, এবং তার ওপরে যখনই ছায়া ফেলা হয় তখন আবার বোর্ডটা বন্ধ হয়ে যায়। আবার যখন হাত সরিয়ে নেওয়া হলো, তখন আবার বোর্ডটা চলতে শুরু করেছে। এটা খুব সুন্দর একটা প্রি ইনস্টলড সৌর বিদ্যুৎ চালিত মোটর বোট।